আজকালকার টিকটকারদের দেখলে দোস্ত মনে হয় ওদের গায়ে যেয়ে বমি করে দিয়ে আসি। টিকটকারদের কথা আর কি বলবো তোকে, এত বাজে লাগে এখন, মানে পুরো বিরক্ত লাগে। আরে কি আর বলবো তোরে, এখন তো আবার নতুন জিনিস বেরোয়েছে প্র্যাঙ্ক করা, মানে যেখানে সেখানে প্র্যাঙ্ক করা শুরু করে দেয় এরা। এই যে আপু, ভালো আছেন? একটা কথা বলতে আসছিলাম আর কি, আপনার কাছে কি পানি টানি হবে? খুব পিপাসা লাগছে, আসলে কি করবো বলুন, মানে অনেক দূর থেকে আসছি তো, হাইটা হুইটা এখন মানে আমি দিশা পাইতেছি না, এখন আমার খুব পানি খেতে ইচ্ছে করতেছে। আপনার কি দরকার? হ্যাঁ, আমরা পানি আনবো কি আনবো না সেটা আমাদের ব্যাপার, আপনি বলার কি? হ্যাঁ বলবো না তো কি করবো, আপনি জানেন আমি কত দূর থেকে আসছি, হাইটে হাইটে আমার কত কষ্ট হয়েছে, আমি পানির পিপাসায় মরা যাইতেছি, এখন আমি আপনাদের কাছে আসছি পানি চাইতে, মানে পানি খাইতে আসছি, আপনারা বলতেছেন আপনাদের কাছে পানি নেই, এটা কোনো কথা? আপনারা বাইরে আসছেন খালি হাতে, এটা কোনো কথা? আরে আপনি তো আস্তা বিয়াদব দেখতেছি, কিভাবে মানুষের সাথে ভদ্রভাবে কথা বলতে হয় আপনি কি সেটাও জানেন না? আপনি কি অভদ্র নাকি? ভাইয়া আপনি কি সহজ কথাটা বুঝতে পারতেছেন না? খালি খেলে এই ঝামেলাগুলো কেন করতেছেন বলেন তো? আমাদের কাছে পানি নেই এটা আমাদের ব্যাপার, আপনি বলার কি? বলুন, খালি খেলে ঝামেলাগুলো করে লাভ আছে? এই যে আপনি কত সুন্দর মিষ্টি সুরে ভাইয়ার ডেকে আমাকে কত সুন্দর করে বললেন, আর আপনার পাশের বোনটা নাকি বান্ধবী হয় যাই হোক হোয়াটএভার, সে কত বেয়াদবের মতো কথা বলে, তার কি ম্যানারনেস নাই নাকি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? একে তো সে পানি আনেনি, এটা তো তার ফার্স্ট ভুল হয়েছে, তার প্রথমে ভাবা উচিত ছিল যেহেতু আমি বাইরে যাচ্ছি যে কোনো মানুষ এসে আমার কাছে পানি চাইতে পারে, তাহলে তার উচিত ছিল পানি নিয়ে আসা, কিন্তু সে আনেনি, ফার্স্ট ভুল তো এখানেই করছে। আবার সেকেন্ড ভুল, সে বড় বড় জোরে চিল্লে চিল্লে কথা বলতেছে, আবার আমাকে অভদ্র বলতেছে, সে নিজে কি মানে চোরের মায়ের বড় বলা একটা কথা আছে না, আপনার বান্ধবী হয়েছে একদম সেই রকমের। কত বড় সাহসী অভদ্র লোকটা, সে আমাকে ম্যানারনেস শিখাতে আসছে, সে কে? সে কে? সে কি আমার বয়ফ্রেন্ড না হাজবেন্ড? হ্যাঁ, সে এভাবে বলার মানে কি বলবো, আমার মাথাটা তো সব গরম হয়ে যাইতেছে। আপনি কে? হ্যাঁ আমি বাসা দিয়ে পানি আনবো কি আনবো না সেটা একমাত্র আমার ইচ্ছা, আপনি বলার কি? আপনার কি পুলিশের মার খাওয়ার খুব শখ জাগছে, আপনি যাবেন এখান দিয়া? হাস্যকর কথা, সে আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। ওকে হোয়াটএভার, আসলে আপু আমি আসল কথায় আসি, আসলে হচ্ছে কি আমি আপনাকে খুব ভালো লাগছে আমার আসলে, বুঝছেন, এই জন্য হচ্ছে এরকম মানে বানা টানা করে আর কি আসছি। সো ইয়াহ, আই লাভ ইউ, সো ডু ইউ লাভ মি? লোকটার কত বড় সাহস দেখছি, সে আমাকে এতক্ষণ এত অপমান করে এখন সে আমাকে প্রপোজ করতেছে, সে আমাকে লাইক করে, এখন তো মনে যাইতেছে আমি তাকে পুলিশে দেই। এই আপনি এখান থেকে যাবেন না, আপনাকে পুলিশে দেবো আমি এখন, কিন্তু এখনই আমি পুলিশকে ডাকবো। আরে আরে চাইতেন না চাইতেন না, আমি কিন্তু আপনার জন্য গানও গাইতে পারি, আপনি জানেন? গাবো নাকি একটা? আমি প্রেমিক, আমি কবি, তুমি সিরিয়াস ভাবে দেখো সবই, আমি গেম খেলে সারা রাত জাগি, তুমি করু আমি বেজায় রাগি, আমি বিখোর, আমি আড্ডাবাজ, পড়াশোনায় শুধু তোমার কাজ, তোমার প্রিয় বিড়াল চান্না, আমার প্রিয় কুকুর, তোমার প্রিয় পাহাড়ি ঝর্ণা, আমার প্রিয় কুকুর, গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবাব, বড় তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? বাপরে বাপ, আমার তো শ্বাস উঠে গেছে, আমি জানি আমি আর এবার আপনি আমার প্রেমিকা হবেন। সো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু হাই বলে দিন আমাদের ক্যামেরায়। সো আমরা কিন্তু প্র্যাঙ্ক করতেছিলাম আপু, ডোন্ট মাইন্ড। হ্যাঁ মানে আপনাদের কোনো খায়ে দেয়ে কাজ নেই তাই না? এইসব প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করে মানুষের বিরক্ত করা ছাড়া মানে পুরাই মুডটা নষ্ট করে দিলেন আপনি সকাল সকাল।
আমি জানি আপু আপনার অনেক বিরক্ত লাগতেছে, আই এম সো সো সরি আপু, আসলে আমরা এটা প্র্যাঙ্ক করতেছিলাম। একটু হাই বলে দিন আর সবাইকে বলে দিন যাতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপু। এই সাবস্ক্রাইবের জন্য এত কাহিনী। ঠিক আছে যান সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটা, এখন যান এখান দিয়ে, মাথাটা তো কিন্তু গরম আছে, মাথা ফাটা ফাটাইও দিতে পারি। আসলে সরি আপু, আবারও সরি, আমি জানি আপনারা খুব বিরক্ত হয়ে গেছেন। সো থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো গাইস, কেসা লাগা মেরা মজাক, আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে। সো ভিডিও ভালো লাগলে আবারও সেই আগের মতো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো টাটা, বাই বাই।